এটিভি সংবাদের পথে প্রান্তরের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে উপস্থিত জেলা বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়ন কার্যালয়ে। আমরা কথা বলবো সফল ইউপি চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম শহীদের সঙ্গে। আমাদের জিজ্ঞাসা, এলাকার উন্নয়ন তথা ইউনিয়ন এলাকার জনগণের স্বার্থে সরকারের যে দিক নির্দেশনা রয়েছে সে মোতাবেক কাজ হচ্ছে কিনা। দ্বিতীয়ত, দেশের সফল সরকার তথা জননেত্রী শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে কিছু বলুন। আপনার চুলের সম্পূর্ণ পরিচর্যায় নতুন ভাটিকা এনরিচ কোকোনাট হেয়ার অয়েলের সাথে 85 টাকা মূল্যের ভাটিকা ব্ল্যাক শাইন শ্যাম্পু একদম ফ্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আমার এলাকার পক্ষ থেকে দেশবাসী তথা দেশের কল্যাণে যিনি কাজ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, যিনি আসলে এই দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য যা কাজ করেছেন সেটাই অবিস্মরণীয়। আসলে আমরা লক্ষ্য করি এই দেশের জনগণ স্বাধীনতার পর যে সুফল ভোগ করার কথা ছিল 75-এর পরবর্তী এই সুফল ভোগ করা থেকে বঞ্চিত হয়েছে। আমার নেত্রী, আমাদের গণমানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা 96 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এই দেশের মানুষের জন্যে উনি যে কাজগুলো করেছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া ভাতা এবং প্রেগনেন্সি ভাতা সহ এই গরিব অসহায় মানুষের যে যে কাজগুলো করেছেন, যেটা অতীতে আসলেই কেউই চিন্তাই করেনি। এদেশের আসলেই যেটি সর্বপ্রথম প্রয়োজন ছিল মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটি উনি নিশ্চিত করেছেন। পরবর্তীতে এদেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্যে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এদেশের সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে যে এলাকায় উনি কাজ করার কথা না, আমরা বগুড়া অঞ্চলে বসবাস করি, অথচ এই বগুড়া অঞ্চলেও যে কাজ আমরা লক্ষ্য করছি সেটা আসলে অবিস্মরণীয়। 4 লেন থেকে 6 লেন পদ্মা সেতুর কথা তো আসলে বলাই বাহুল্য, যে পদ্মা সেতুকে চ্যালেঞ্জিং নিয়ে পদ্মা সেতুকে আসলে বাস্তবে রূপ দিতে পেরেছেন, মেট্রো রেল সেটাকেও বাস্তবে রূপান্তরিত করেছেন, এই যে বঙ্গবন্ধু টানেল এটা ওনার মাধ্যমেই কিন্তু আসলে কাজ কিন্তু যে করে তাকে কিন্তু ধন্যবাদ দিতে হয়। আমাদের দেশের রাজনীতি আসলে অসাম্প্রদায়িক রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী, আর একটি পক্ষ যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের ধ্যান ধারণা সারা জীবনে শুধু ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগকে কোণঠাসা করার চেষ্টা করে, দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসে দেশের মানুষের কথা চিন্তা করেছে, এ দেশের মানুষকে নিয়ে, এই দেশকে নিয়ে চিন্তা করেছে, তাই আমি আমার মনে প্রাণে বিশ্বাস আমার নেত্রী সারা বাংলাদেশের ন্যায় আমার ইউনিয়নেও যে সকল বরাদ্দগুলো উনি ইতিমধ্যেই দিয়েছেন, আমার 1 বছর প্রায় পরিপূর্ণ হওয়ার প্রাককালে, আমরা 28 ডিসেম্বর শপথ গ্রহণ করেছি, আর মাত্র 2 দিন হলেই আমার 1 বছর পূর্তি হবে। 1 বছরের মধ্যে আমি আসলে যে সকল জিনিসগুলো বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, রেশন কার্ড, এটি 1627 রেশন কার্ড পেয়েছি, এটা গণমানুষের যারা অসহায় তাদের মাধ্যমে বিতরণ করেছি, প্রতিবন্ধী কার্ড এগুলো আমরা যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এই এলাকার মানুষের মধ্যে বিতরণ করেছি, রাষ্ট্রের যে বরাদ্দগুলো বিভিন্ন বরাদ্দ সেগুলো আমরা যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে আমার এলাকায় যেখানে আসলে সর্বপ্রথমে প্রয়োজন সেই সকল জায়গায় আমরা রাস্তাঘাটের ব্যবস্থাগুলোও করতে পেরেছি। আমাদের নেত্রী বিচক্ষণতার কারণে এবং তার আসলেই যে একটা ইচ্ছা এই দেশের মানুষের জন্য কাজ করা, এদেশের জন্য কাজ করা, সেটি বাস্তবায়ন ইনশাল্লাহ হবে আগামীতে। আমরা আমাদের নেত্রীর মাধ্যমে আমাদের দল ইনশাল্লাহ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এই জনগণের ভোটে ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটির একটিই কারণ সেটি হচ্ছে আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করতে চায়, এই দেশের জন্য কাজ করতে চায়। তাই আমি আশা করি আজকে যে আওয়ামী লীগ আমাদের এই সারা বাংলাদেশের জন্য যে কাজ করছে এটি আসলেই ধন্যবাদ পাওয়ার মতো, যারা ষড়যন্ত্র করছে তারা মৌখিকভাবে বলে কিন্তু অন্তরে তাদের আসলেই একটি জ্বালা যে আওয়ামী লীগ কেন এত কাজ করে। সারা বাংলাদেশের চিত্র যদি তুলে ধরা যায় এই দেশের
যে আসলে স্বাধীনতার পর আওয়ামী লীগের যত সুনাম, আওয়ামী লীগের যত কাজ, এটা অন্য কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ইনশাল্লাহ করতে পারে নাই। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমার ইউনিয়নের প্রতিটি নাগরিকের জন্য, প্রতিটি মানুষের জন্য, আমি যতক্ষণ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি ইনশাল্লাহ কাজ করে যাব, এবং আমার নেত্রীর জন্য আমি সার্বক্ষণিক দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে রক্ষা করেন, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈবা দান করেন। পরিশেষে এই দেশবাসী তথা আমার এলাকার মানুষের জন্য আমি দোয়া চাই, সবাই যেন আমরা সুস্থ থাকি, শান্তিতে থাকি, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।